কমে যাচ্ছে আইপিএল এর পুরস্কার মূল্য। বোর্ডের বহু বহু খরচ কমানোর জন্যেই প্রেসিডেন্ট এই মহৎ সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে পুরস্কার মূল্য কমানোর বিজ্ঞপ্তি ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। আইপিএল এ পুরস্কার মূল্য কমানোর প্রধান কারণ সৌরভ গাঙ্গুলি ঘরোয়া ক্রিকেট এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমির পরিকাঠামো ভালো করার জন্য এবং শেখাতে ব্যয় বাড়ানোর জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছেন। বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বিসিসিআই এর গদিতে বসার পর ফের আরও এক অসাধারণ বদল হতে চলেছে। 2020 সালে আইপিএল এর যে পুরস্কার মূল্য ঠিক করা হয়েছে, চ্যাম্পিয়ন্স, রানার্স, থার্ড টিম এবং ফোর্থ টিম এবং অল পুরস্কারের সম্বন্ধে জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। বোর্ড সূত্রে খবর, বহু ক্ষেত্রগুলোতে গত বছরের থেকে পুরস্কার মূল্য অর্ধেক করা হয়েছে। 2019 সালে আইপিএল চ্যাম্পিয়নদের নগদ 20 কোটি টাকা দেওয়া হয়েছিল, এবার সে টাকা অর্ধেক কমিয়ে করা হচ্ছে 10 কোটি টাকা। 2019-এ রানার্স দল পেয়েছিল 12.5 কোটি টাকা, এবার তা কমে হচ্ছে 6.5 কোটি টাকা। কোয়ালিফায়ার পর্ব থেকে যে দুটি দল ছিটকে যাচ্ছে তারা পাচ্ছে 4.5 কোটি টাকা। বিসিসিআই এর প্রেসিডেন্টের এমন পরিকল্পনায় আপ্লুত ক্রিকেট প্রেমী সকলেই। বন্ধুরা, তোমাদের কি মতামত পুরস্কার কমে যাওয়ায়? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও এবং খবরটি বন্ধুর সঙ্গে শেয়ার করো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। ভালো থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো।